আসি বাংলা সোনার বাংলা বাংলা মানে কি বেঙ্গল বালুচরি শাড়ি মিষ্টির হাড়ি ইলিশ চিংড়ি ফুটবল বাংলা মানে কি মিটিং স্লোগান মিছিলে হাজার গলা বাংলা মানে কি নন্দনে ভিড় একাডেমি বই মেলা বাংলা মানে কি শুধুই অতীত কিংবা চলছে চলবে আপনার সাথে বাংলা এখন প্রতিদিন কথা বলবে আজকের অকপটে আমরা আবার পরিতোষদাকে এনেছি। গত সপ্তাহে আমাদের সাথে পরিতোষদা ছিলেন এবং আজকেও আমরা পরিতোষদার থেকে আরো অনেক পরিতোষদার জীবনের কথা শুনব। পরিতোষদা, আপনার ছোটবেলা সম্বন্ধে বলুন, আপনার পরিবার সম্বন্ধে বলুন, যেগুলো অনেকেরই অজানা। আমি যে পরিবারে জন্মেছিলাম সে সম্বন্ধে বলার মতো নিশ্চয়ই কিছু আছে। তার কারণ আমরা 20 জন ভাই বোন ছিলাম, যেটা খুব সচরাচর শোনা যায় না। 20 জন ভাই বোন বলতে আমাদের আমার 8 জন বইমাত্র ভাই বোন ছিলেন, আর আমরা নিজের ভাই বোন বলতে আমরা 12 জন। আমরা বাবা 2 বার বিয়ে করেছিলেন, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আমার মাকে বিয়ে করেন। তো সব মিলে 20 জন ভাই বোন, বিশাল পরিবার। বিশাল পরিবার শুধু না, আমার যখন চোখ খুলে, আপনারা যে 20 জন ভাই বোন ছিলেন, আপনারা একই বাড়িতে থাকতেন? একই বাড়িতে। আমাদের বাড়ির 2টো অংশ ছিল, যথেষ্ট ঘর ছিল তাতে। তো যাই হোক, আমার যখন চোখ খুলে তখন দেখি আমার বইমাত্র ভাই বোন তাদের সব বিয়ে থাকা হয়ে গেছে, তাদের ছেলে মেয়েরা আমার থেকেও বড় হয়েছে। ও, কাজেই বুঝতে পার, বাড়িতে অনেক লোকজন, 2 বেলা প্রায় 80 জন 90 জন লোক খেত। আমি ছোটবেলায় যেমন একদিকে খেলার সাথে অনেক ছিল, আমার সমবয়সী অনেক ছিল, কিন্তু একটা দিকে আমার খুব একটা অভাব বোধ করতাম, সেটা হচ্ছে যে আমার মাকে আমি খুব কম আমার কাছে পেতাম। আচ্ছা, সব ভোর হতেই চোখ মেলতেই দেখি মা আমার পাশে নেই, আবার রাত্রিবেলা যখন শুতে যেতাম তখন দেখি মা আমার পাশে নেই। তার একটাই কারণ ছিল, এত বড় সংসারকে সামলাতে উনি হিমশিম খেয়ে যেতেন, সেই জন্য ওকে আমার কাছে সবসময় পেতাম না। সেই অভাবটা আমার বহুদিন আমার মনের মধ্যে ছিল, কিন্তু মার শেষ জীবনে উনি খুব চেষ্টা করেছিলেন আমার সেই অভাবটা পূরণ করে দিতে। তো যাই হোক, আমার এই ছোটবেলার একদিকে এই চারদিকে লোকজন ভিড় ভাল্লার ইত্যাদি, আরেকদিকে আমার বাবা, তিনি খুব ব্যক্তিত্বপূর্ণ একজন পুরুষ ছিলেন, চেহারায় খুব লম্বা চওড়া ছিলেন এবং সাংঘাতিক ব্যক্তিত্ব, এমন ব্যক্তিত্ব যে তার দিকে মুখ তুলে আমার দাদাও কথা বলতে পারতেন না। তো তিনি যখন চলে গেলেন তখন আমার বয়স 7 কি 8 হবে। আমার এই 20 জন ভাই বোনদের মধ্যে আমার অবস্থান হচ্ছে 17। আচ্ছা, আমি 17th ইন দ্য লাইন। কিন্তু আমার ওপরের কিছু ভাইরা আমার বাবার মৃত্যুর পর হাতে কাঁচা পয়সা পেয়ে কীরকম নানা রকম বিপথে, যাকে বলার বিপথে যাওয়া, সেদিকে চলে গেল। সেটা আমাকে এবং আমার মাকে খুব বেদনা দিয়েছিল। আমি ওই রকম একটা
পরিবারের মধ্যে থেকে এবং যেখানে দেখছি আমার বড় ভাইরা এরকম। আপনি ছবি আঁকেন, আপনাদের পরিবারে কি কেউ ছবি আঁকতেন? আমি আমাদের পরিবারের ছবি কে আঁকতেন আমি জানি না, তবে আমার এক দাদার একটা খাতা আমি একবার দেখেছিলাম, তাদের দেখেছিলাম কিছু পেন্সিল ড্রয়িং, অর্থাৎ সেগুলো অন্য কোনো আর্টিস্টের আঁকা ছবি দেখে আঁকা। আমিও যখন ছোটোবেলায় মন থেকে ছবি আঁকার আগে আমি কপি করতাম। আচ্ছা, যেমন যতীন সেন গদ্যালিকার ইলাস্ট্রেটর ছিলেন, গজ্জলির ইলাস্ট্রেশন উনি করেছিলেন, এবং স্টেটসম্যান এবং অন্যান্য বসুমতী ইত্যাদি কাগজে ওর কার্টুন বেরোতো, তো ওর কার্টুন খুব ভালো লাগতো এবং আমি ওটা দেখে দেখে পেন্সিলে নকল করতাম। আপনি তো শুনেছি আপনি মাদ্রাস আর্ট কলেজে, তা আপনি তো বাংলাদেশে ছিলেন, তা আজ থেকে এত বছর আগে আপনি বাংলাদেশে থেকে, তখন আমি অধুনা যেটা চেন্নাই সেখানে আপনি পৌঁছলেন কি করে, বা আপনি সেই খোঁজ সন্ধান পেলেন কি করে? না, আমি যখন স্কুলে পড়ি এবং যখন আমি আমার এই ছবি আঁকার দিকে ঝোঁক হয়, তখন আমি প্রবাসী, ভারতবর্ষ এবং বসুমতী এই তিনটে বাংলা মাসিক পত্র, তা সেইগুলো কবে আসবে তার জন্য একটা বিশেষ দোকানে আমি যেতাম ঢাকায় ওই ছোটোবেলায়। সেই কারণ ওই তিনটে পত্রিকায় অনেক বাঙালি শিল্পীদের এবং অবাঙালি শিল্পীদের কাজ ছাপা হতো। যেমন প্রবাসীতে চারটা পাতাই থাকতো চারটা রঙিন ছবির, এবং সেগুলো সবই চিত্রশিল্পীদের আঁকা ছবি। অমর ঠাকুরের ছবি দেখেছি সেখানে, রবীন্দ্রনাথের ছবি দেখেছি, নন্দরায় বসুর ছবি দেখেছি, দেবীপ্রসাদ রায়চৌধুরীর ছবি দেখেছি। আমার এদের মধ্যে দেবীপ্রসাদের ছবি কেন জানি সবচেয়ে ভালো লাগতো। তা আমার আমি যখন স্থির করলাম আমার তখন যে আমি শিল্পী হবো, তখন আমার বয়স 12-13 এরকম হবে, আমি তখনই স্থির করেছিলাম সেই বয়সে যে ছবি আঁকাই আমার ধর্ম হবে, আমি ওই নিয়েই থাকবো সারা জীবন। সেই সময় আমি স্থির করেছিলাম যে আমি ওই দেবীপ্রসাদের কাছে ছবি আঁকা শিখতে যাবো। তা আমি ওকে চিঠি লিখে বললাম। কিন্তু আপনি অ্যাড্রেস পেলেন কি করে? বা তখন তো নিশ্চয়ই আমি আজকের যে ব্যবস্থা, তো আপনি পুরো আর্ট কলেজে ঢুকেছিলেন কোন সালে? 1937-এ তখন তো আপনার যোগাযোগ ব্যবস্থা, অর্থাৎ রেলপথ, তখন তো নিশ্চয়ই এরকম ছিল না? না, কিন্তু চিঠি মারফত আমি তাকে অ্যাপ্রোচ করেছিলাম এবং তিনি বললেন যে তোমার কিছু কাজের নমুনা আমাকে পাঠিয়ে দাও। আচ্ছা, সেটা চেন্নাই? আমি আমার আঁকা কিছু ছবি পাঠিয়ে দিয়েছিলাম, সেগুলো বেশিরভাগই নকল ছিল, অন্য শিল্পী আর কি, অন্য শিল্পীদের আঁকা ছবি থেকে কপি। তো উনি সেগুলো দেখে বললেন যে তোমার হাত তো ভালোই, ঠিক আছে, তো আমি তোমাকে থার্ড ইয়ারে সরাসরি ভর্তি করিয়ে দেবো। বাবা, এটাও তো একটা মানে প্রাপ্তি বলুন। হ্যাঁ, প্রাপ্তি। কিন্তু ওই তখন যে কজন বাঙালি ছেলে ওখানে পড়তে গিয়েছিল ওর কাছে, তার মধ্যে প্রদোষ দাশগুপ্ত, গোপাল ঘোষ, এরা কালীকিঙ্কর ঘোষ, সিদ্ধার্থ, এরা সবাই কিন্তু থার্ড ইয়ারেই ভর্তি হয়েছিলেন, কারণ এরা বেশ খানিকটা এগিয়েছিল। এটা একদম সত্যি একটা মজার দিচ্ছে। আচ্ছা প্রদোষদা, আপনার যে ছোটোবেলায় আপনারা যে যৌথ পরিবারের মধ্যে থাকতেন, তো বাড়িতে তো বিভিন্ন রকম ঘটনা দেখতেন, এমন কোন একটা ঘটনা বলুন যেটা আপনার মনে এখনো দাগ কেটে আছে। একটা দৃশ্য, সেটা আমার ছোটোবেলায় খুব মনে দাগ কেটেছিল, এটা প্রায় নিত্যকার ব্যাপার। সেটা হচ্ছে যে আমাদের বাড়ির মাঝখানটায় একটা উঠোন ছিল বেশ বড়, এবং সেখানে তার কোনায় যাকে বলে কলতলা, কলতলা, তার পাশে চৌবাচ্চা ইত্যাদি, তো বাড়ির মেয়েরা, আমার দাদার বর্দার মেয়েরা, তারপর আমার বর্দির মেয়েরা, এরকম অনেক যুবতী ছিলেন বাড়িতে 5-6 জন, আমার নিজের বোনও 2 দিদি ছিলেন বিবাহযোগ্য, তো সবাই ওই কলতলায় চান করা, কাপড় ধোয়া ইত্যাদি করতে। আমি ছোট, আমার তখন 7-8 বছর কি 9 বছর বয়স হবে, আমার সামনে ওদের কোনো আব্রু ছিল না, তা আমি ওখান দিয়ে যাতায়াতের সময় দেখতাম ওরা চান করছে টুচ্ছে, এবং কখনো কখনো দেখতাম যে গায়ে কাপড় নেই, অন্তত ওপর দিকের গায়ে কাপড় নেই, তো ওই দেখে আমি
একদিকে যেমন অবাক হতাম তেমনি খুব আকৃষ্ট হয়েছিলাম। ফিমেল ফর্ম যাকে বলে সেইটার চেতনা কিন্তু আমার তখন সেই বয়স থেকেই হয়, যে ফিমেল ফর্ম বলতে কোন কোন শরীরের অংশ বোঝায় এবং তার অনুপাত কি হবে, তার ড্রয়িং কি, তার ইত্যাদি একটা চেতনা আমার তখন থেকেই হতে থাকে। এই এবং পরবর্তী বয়সে যখন হাই স্কুলে গেলাম তখন প্রথম দিনই ক্লাসে ঢুকে দেখি সামনে একদম পূর্ণ নিবস্ত্র এক মডেল দাঁড়িয়ে আছে। এই প্রথম আমার জীবনে একদম সম্পূর্ণ নিবস্ত্র একটি মেয়েকে আমি দেখবার সুযোগ পেলাম। প্রথম দিকে আমি একটু লজ্জা লজ্জা করছিল, তখন সেই লজ্জা ভাবটা আমার গুরুদেব দেবীপ্রসাদ তার নজরে আসে, তিনি আমার পিঠে হাত দিয়ে বললেন যে হ্যাঁ প্রথম প্রথম একটু এরকম হবে, তারপরে সাহস হয়ে যাবে, হ্যাঁ সাহস হয়ে যাবে। ঠিক তাই হলো। আমার আরও লজ্জা লাগছে এই জন্য আমার পাশে তিন চারটি ছাত্রী ছিলেন আমার ক্লাসের, তারা দেখি দিব্যি, তারা দেখি দিব্যি, তাদের কোনো লজ্জাটা চলছে, তারা দেখি দিব্যি এই দু বছর দূরে মডেল থেকে এগিয়ে যাচ্ছে। তো যাই হোক, পরবর্তীকালে তাই হলো যে আস্তে আস্তে সব গা সওয়া হয়ে গেল। কিন্তু এই যে নারী দেহের প্রতি একটা আকর্ষণ সেটা কিন্তু এখনো আছে, সেটা আছে এবং সেটা যেমন আপনার প্রচুর ছবিতে আমরা সেটা দেখতে পাই। এবং আমার আমার এটুকু মনে আছে আপনি একবার বলেছিলেন, সেটা আমি শুনেছি, তো আমি চাই আমাদের দর্শক যারা আমাদের মানে যারা এই অনুষ্ঠানটা দেখছেন তাদের প্রত্যেকে আমি আপনার সেই মজার অভিজ্ঞতা হয়েছিল, খুব সুন্দর প্যারিসেই হয়েছিল এটা, যে সেই মরক্কো না কোনখানকার সেই রাজকন্যা এসেছিল, সেই যার উপরে আপনি একটা ছবি মানে সেই ছবিটা খুব বিখ্যাত ছবি, সেই জন্যই বলছি যেহেতু ওই বিখ্যাত ছবিটার পেছনে কি আছে, কি করে সেই ছবিটা আপনি আঁকলেন সেটা একটু বলুন। হলো কি, প্যারিসে একজন ফরাসি মহিলা আমার এই যে অনেক বয়সে বড় ছিলেন তিনি, তিনি আমার প্রতি তার কেন জানি ভীষণ একটা ইয়ে হয়েছিল, দরদ হয়েছিল, আমাকে খুব ভালোবাসতেন, স্নেহ করতেন, এবং উনি বেশ বিত্তবান মহিলা ছিলেন। তার এবং আমাকে বলে দিয়েছিলেন যে আমার বাড়ির দরজা খোলা, তুমি যখন ইচ্ছে আসবে যাবে, খাবে দাবে, এখানে এসবে। তা আমার যখনই পকেটে টান পড়তো তখনই চলে যেতাম ওখানে গিয়ে খাওয়া দাওয়া চান করা, কারণ প্যারিসে চান করতে তখন পাঁচ ফ্রেং দিতে হতো পাবলিক বাতে, তো এইসব সুবিধে, তারপর জামা কাপড় ধুয়ে ইস্ত্রি করা সব ওনার বাড়িতে গিয়ে করতাম। একদিন উনি উনি বয়সে আমার থেকে বড় হলে কি হবে, কিন্তু ভীষণ মনের মধ্যে একটা বালিকা সুলভ একটা ইয়ে ছিল, কি বলবো, চঞ্চলতা ছিল। উনি একবার হলো কি, আমরা বসে খাচ্ছি, এমন সময় ঘন্টা বাজলো, বাইরের দরজা খুলে দেওয়া হলো, তো একটি খুব সুন্দরী আরব মেয়ে গটগট করে ঢুকলো, ঢুকে আমার সেই ফরাসি বান্ধবীকে তাকে জড়িয়ে টড়িয়ে ধরলো। তারপর প্রথম কথা সে বললো আমি আগে একটা চান সেরে নিই, তাহলে একটু ফ্রেশ লাগবে। তো উনি চানের ঘরে ঢুকলেন, খানিকক্ষণ পরে এই আমার ফরাসি বান্ধবী তিনি বলছেন চলো আমার সঙ্গে একটা মজার জিনিস দেখাবো তোমাকে। উনি আমাকে সেই চানের ঘরের দরজার কাছে নিয়ে গিয়ে বললেন এই চাবির ফুটো দিয়ে দেখো কী হচ্ছে ভেতরে। আমিও চাবি ফুট আমি প্রথমটা আমার একটু সঙ্গে ইয়ে করছিল যে করবো কি করবো না, তারপরে যে দেখি না কী ব্যাপার, আমাকে যখন বলছে তখন দেখি চাবি ফুটো দিয়ে যা দেখলাম সে একটা অসাধারণ দৃশ্য। সেই মেয়েটি মরক্কোর সুলতানের ভাইঝি, অপরূপ দেখতে, তার তেমনি টান টান চাবুকের মতন শরীর। সে তখন গায়ে নানা রকম ময়শ্চারাইজার মাখছে চান করার আগে যেসব মেয়েরা মাখে আজকাল, এখন সেই তাকে পেছন থেকেও দেখছি, তাকে সামনে থেকেও দেখছি, সে একটা অসাধারণ অভিজ্ঞতা
মনে বিশ্ব ব্রহ্মাণ্ড ওর কাছে কিছু নয়, এরকম একটা আমার দেখা ভারতীয় শিল্পী বা বিদেশি শিল্পীদের মধ্যে কেউই বোধ হয় নিজেকে নিয়ে এত ছবি আঁকেননি যেটা আপনি এঁকেছেন। অর্থাৎ পরিদর্শনকে নিয়ে পরিদর্শনের আঁকা এতগুলো ছবি আপনি কোন বেসিসে আঁকলেন, কোন ভাবনা চিন্তা থেকে আপনি আঁকলেন, এবং যেই ছবিগুলো বিশ্ব দরবারে সমস্ত বড় সমস্ত পেইন্টারের সমগোত্রীয় কাজ সেটা, এবং নিজেকে নিয়ে আপনি এত কি করে আপনি এই রসের মধ্যে আসেন? না, আমি নিজেকে নিজের পোর্ট্রেট বহুদিন ধরে আছি, অল্পবয়সেও আঁকা আমার পোর্ট্রেট আছে, কিন্তু মেইনলি আমি নিজেকে ব্যবহার করি মডেল হিসাবে। যেমন ওই খানিকক্ষণ আগে যে ছবিটার কথা হলো, যে একটা মেয়ে বাস ভর্তি মেয়ে তার পেছনে আমি ছুটছি ওই বাসে ঢুকবো বলে, এখন ওটা ওখানে আমি মডেল। আমি আমার আমি না হয়ে যদি আরেকজনের মুখ আঁকতাম তাতে কিছু এসে যেত না। ওখানে দেখানো হচ্ছে যে একটা বৃদ্ধ লোক, সে এই তার যৌবনকে হারিয়ে ফেলেছে, কিন্তু সেই অনেস্ট কনফেসটা কি করে করছেন মানে এটার পেছনে একটা? না, আমার তাতে কোনো দ্বিধা হয় না, তার কারণ যে আর্টিস্ট যদি সে নিজের কাছে অনেস্টি না স্বীকার করে নিতে পারে তাহলে সে আর্টিস্টই নয়। এই এই কথাটার আমাকে আরেকজন খুব বিশ্ববিখ্যাত ভাস্কর প্যারিসে বলেছিলেন, তার নাম হচ্ছে ব্রাকুসি। ব্রাকুসি স্টুডিওতে একবার গিয়েছিলাম আমি শঙ্কর চৌধুরী এবং নীরজ মজুমদার, আমরা তিনজন একসঙ্গে গিয়েছিলাম। তো কথায় কথায় উনি একবার আমাকে বললেন যে আমি ওকে বলেছিলাম যে আপনার কাজ দেখে মনে হয় যে এমন একটা তার মধ্যে বিশুদ্ধতা আছে যা দেখে মনে হয় যেন একটা বিশুদ্ধ মনের পরিচয় পাওয়া যায়। তো উনি বললেন যে দেখো, যে আর্টিস্ট তার ইনোসেন্স হারিয়ে ফেলেছে আমার কাছে সে আর্টিস্ট নয়। এই যে ইনোসেন্সটাকে ফিরে পাওয়া এটা আমাকে আপনার কাছে কিন্তু আমরা করতে পেরেছি। আর আপনি তো দীর্ঘদিন প্যারিসে ছিলেন বৈদেশদা, তা আপনি ফরাসি ভাষা কতটা শিখেছেন? আমি সত্যি কথা বলতে কি আমি খুব ভালো করে শিখিনি, কাজ চালিয়ে যেতে পারি এই পর্যন্ত, কিন্তু আমার এখন খুব দুঃখ হয় যে আমি ওখানে যদি খানিকটা লেখাপড়া করতাম তাহলে ফরাসিটা ভালো করে রপ্ত করতে পারতাম, এবং ফরাসি সাহিত্য সম্বন্ধে আমার আরও জ্ঞান এবং বিদ্যা বুদ্ধি আরও বৃদ্ধি পেত। আমার মাঝে মাঝে খুব দুঃখ হয় যে আমি অনেক ফরাসি লেখকের বই অরিজিনালে পড়ি না, ইংরেজিতে পড়ি, সেখানে একটা খুব খেদ থেকে গেছে। আচ্ছা, আপনি যখন ফ্রান্সে ছিলেন তখন তো আপনার ছাত্র অবস্থা, তো আপনি একাই থাকতেন, তো আপনি রান্না বান্না কি আপনি নিজেই করে নিতেন? হ্যাঁ, উপায় নেই, কারণ রেস্টুরেন্টে খেতে গেলে তো অনেক পয়সা দরকার, এবং ফ্রান্সে সবসময়ই রেস্টুরেন্টে খেতে মানে রেস্টুরেন্টে খাবার খুব মানে রান্নার মানে সেটাটা আপনার তখন মানে ওখানে বেঁচে থাকার তাগিদে, তাই না? আপনি রান্না করতে নিজে ভালোবাসেন? রান্না আমি আগেও করতাম, যখন ম্যাড্রাসে আর্ট কলেজে পড়তাম তখনও নিজে রান্না করে খেতাম, প্যারিসে গিয়ে তো করতামই, এবং করতে গিয়ে একটু একটু রান্না শিখে ফেলেছিলাম। মানে এখন কি করেন? না, এখন আর করি না, কারণ এখন আর সেই উৎসাহ নেই আর সময়ও নেই, কারণ এখন যতটুকু এনার্জি আমার আছে সেইটুকু সবসময় আমার কাজে লাগাতে চাই, অর্থাৎ ছবি আঁকাতে বিশেষ করে, মাঝে মাঝে একটু একটু লেখাতেও। সেই ইনস্টলেশন আর্ট যেটা এখন পৃথিবীতে তো বিশেষভাবে প্রচলিত, আমাদের দেশেও অনেকেই কাজ করছে, আমি নিজেও করেছি, আমার যতদূর জানা তাতে 71 সালে খুব সম্ভব, তখন আমি আর্ট কলেজে ঢুকিনি, আমি খুবই ছোট, তখন বোধহয় আপনি বিড়লা একাডেমিতে করেছিলেন, তাই তো? হ্যাঁ, এই কাজটা সম্বন্ধে একটু বলুন। সেটা 71 নয়, 72 সালে। হ্যাঁ, আমার ধারণা যে আমি কোনো বাহাদুরি দাবি করছি না, কিন্তু পাকি চক্রে আমার ধারণা ওটাই প্রথম ইন্ডিয়ার ইনস্টলেশনের কাজ। আমি কাজটা তখন আমার মনে ইনস্টলেশন করব বলে আমি মনে করিনি, ইনস্টলেশন কথাটা চালু হয়েছে তার অনেক পরে। আমার কাছে তখন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছিল,
আমি আমেরিকায় এক বছর কাটিয়ে সবে দেশে ফিরেছি। তখন নকশাল বাজি তখনও খুব জোর চলছে। আমি যখন হ্যাঁ এই রোজই খবরের কাগজে সকালবেলা উঠে পড়ি, ওখানে 40টা লোক মারা গেছে, ওখানে 30টা লোক মারা গেছে, নিজেদের মধ্যে মারামারি চলছে। তো এখন আমি যখন প্রিন্টিং স্কুলে ফিরে গেলাম ওই এক বছর ছুটির পর, যাবার আগে দেখে গিয়েছিলাম যেসব ছেলেরা খুব নকশালবাজি তাতে অংশগ্রহণ করছে এবং খুব দাপটে কথাবার্তা বলছে, সেই ছেলেগুলো ফিরে এসে দেখি কীরকম বিভ্রান্ত হয়ে গেছে। তো বুঝতে হচ্ছে না এটা ঠিক, এই পথটা ঠিক, এই ডান দিকের পথটা ঠিক না, বাঁদিকের পথটা ঠিক না, মাঝপথের পথটা ঠিক, ভীষণ বিভ্রান্ত। তো সেই সময় আমি কতগুলো ছবি এঁকেছিলাম, আর সবে আমেরিকা থেকে ফিরেছি, আমার মনের মধ্যে আমেরিকাতে সব ভায়োলেন্ট ভায়োলেন্স চারদিকে ভায়োলেন্স দেখেছি আমেরিকায়, সেই ইয়েগুলো আইডিয়াসগুলো সেই এক্সপিরিয়েন্সগুলো আমার মনের মধ্যে ভীষণভাবে ঘোরাফেরা করছে। আর ফিরে এলাম যখন তখন এখানেও দেখছি ভীষণ চারদিকে ভীষণ ইয়ে কী বলে আপনার ভায়োলেন্স। তো আমি তখন একটা সিরিজ ছবি করেছিলাম যেটার মধ্যে যেটার নাম ছিল দি সাইক্লিস্ট অ্যান্ড দি অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টও একটা ভায়োলেন্ট ব্যাপার। তো সেই তখন করতে করতে আমার মাথা এলো এই যে ছেলে বিভ্রান্ত হয়ে গেছে ছেলেগুলো, এদের নিয়ে আমার কিছু বলার আছে। তখন আমি একটা ওই পাপিয়ের মাসে দিয়ে কাগজের মন্ড দিয়ে আমি একটা মূর্তি বানালাম, সেই মূর্তিটা আমি নিজে, আমি একটা সাইকেল চালাচ্ছি, আর সেই সাইকেলটাকে আমি একজন ইলেকট্রিশিয়ানের সাহায্যে ওটাকে মোটরাইজ করলাম, যাতে প্যাডেলটা নড়তে চড়তে পারে, মাথাটা এদিক ওদিক হতে পারে, আর পেছনে একটা ব্যাকগ্রাউন্ডে একটা বোর্ড ছিল তার মধ্যে ব্লিক ব্লিক করে আলো জ্বলত এবং তিন রকম লেখা, একটা লেখা ছিল টার্ন লেফট। তখন সাইক্লিস্ট প্যাডেল করতে করতে মাথাটা বাঁদিকে ঘোরালো, তারপরে আবার সেটা চলে গেল সেই লেখাটা, আরেকটা লেখা চট করে গেলো টার্ন রাইট, তখন সে আবার ডান দিকে মাথা ঘোরালো, তারপরে সেই লেখাটা চলে গেলো আরেকটা লেখা গেলো মাইন্ড ইউর সেন্টার লাইন, হ্যাঁ তখন সে আবার সেন্টার সামনের দিকে তাকিয়ে প্যাডেল করে যাচ্ছে। তার সঙ্গে রাস্তার আওয়াজ রেকর্ড করে জুড়ে দিয়েছিলাম, অর্থাৎ লাইট সাউন্ড মুভমেন্ট এই তিনটে জিনিস একসঙ্গে করে এই জিনিসটাকে করেছিলাম এবং খুব খুব জনপ্রিয় হয়েছিল। একটা ইয়ে বাটন দাবালেই সমস্ত জিনিসটা চালু হয়ে যেত। খুব ভালো। এখন একটু বিরতি, বিরতির পর আবার পরিদর্শদা আবার আপনাদের কাছে। এই যে আপনাদের পরবর্তী জেনারেশন বা ধরুন আমাদের জেনারেশন, তাদের মধ্যে প্রচুর ছেলেমেয়ে বিভিন্ন ধরনের কাজ করছে,
তো আপনার কি মনে হয় যে আমাদের জেনারেশনে যারা কাজ করছে হ্যাঁ তাদের কাজটা কতদূর ভালো বা কি অবস্থান আন্তর্জাতিক স্তরে তাদের কাজগুলোর কি কোনো যোগ্যতা আছে সেটা শুনুন আপনি একটু বলুন আমি যতদূর জানি আমাদের দেশে কিছু ভালো কাজ হচ্ছে আবার অনেক বাজে কাজও হচ্ছে তো যারা যাদের বাজে যারা বাজে কাজ করছে আমি তাদের কাজের কথা এখানে বলতে চাই না কিছু কিন্তু যারা ভালো কাজ করছে তাদের সম্বন্ধে আমি বেশ আশাবাদী আমার মনে হয় এইসব শিল্পীরা আমি নাম করতে চাই না কারণ নাম করতে গেলে কারোর নাম মনে পড়বে কারণ মনে পড়বে না তাতে অনেকে রুষ্ট হতে পারেন সেই সেই দিকে না গিয়ে আমি এটুকু বলতে চাই যে কিছু কিছু বেশ ভালো শিল্পী বেশ ভালো কাজ করছেন সেটা স্কাল্পচারের ক্ষেত্র যা সত্যি পেন্টিংয়ের বেলায় ততটাই সত্যি এবং সেই সেই তাদের কাজ দেখে আমি আমি নিজেকে আমার নিজে মনে হয় যে ভারতবর্ষের অদূর ভবিষ্যতে আমাদের শিল্পের যে ডিরেকশন সেই সেই দিকটা বেশ পথ বেশ খোলা খোলা মেলা খোলা মেলা এবং সম্ভাবনা অনেক সম্ভাবনা রয়েছে এই দিক দিয়ে আমি খুব আশাবাদী আচ্ছা বুঝেছেন এই যে শিল্পের সঙ্গে এখন বাণিজ্যকরণ ঢুকেছে বা মার্কেটিং ঢুকেছে আগে তো আমি নিজেই আর্ট কলেজে যখন পড়ি তখন দেখেছি আজকের যারা নামী শিল্পী মানে আপনাদের মতো যারা শিল্পী তাদের কারোর কাছে সেরকম একটা বিক্রি ছিল না আজকে প্রত্যেকটা শিল্পী ইভেন যারা আর্ট কলেজ থেকে বেরোচ্ছে একবার বা বেরোয়নি সে এক্সিবিশন করছে সেখানেও একটা বাণিজ্যিকরণ একটা এর মধ্যে বিশেষভাবে ঢুকে গেছে তো এই যে বাণিজ্যিক বা এই যে মার্কেটিংটা আর্টের সাথে জোর হয়েছে আমাদের দেশে যেটা ইউরোপে অনেক আগে ছিল বা আমেরিকাতেও ছিল সেটার সম্বন্ধে আপনি তার কি কোনো পজিটিভ দিক আছে নাকি পুরোটা নেগেটিভ কোনটা আপনার মনে হয় এটা এই প্রশ্নের উত্তরে আমি বলবো এটা দুটো দিকই আছে পজিটিভ দিকও আছে আর নেগেটিভ দিকও আছে পজিটিভ দিকগুলো এই যে আজকে ধরুন আমাদের ভারতীয় শিল্পীদের কাজ বিদেশে যে যে কটা নিলাম হয়েছে কিংবা আমাদের দেশের মধ্যেও যে কটা নিলাম হয়েছে আজ পর্যন্ত তাতে দেখা গেছে শিল্পীদের দর বেশ বাড়ছে এবং আরও ভবিষ্যতে বাড়বে বিষয়ে কোনো সন্দেহ নেই এই হালেই আজ থেকে তিন চার সপ্তাহ আগে নিউ ইয়র্কে একটা অকশন হলো সেখানে ভারতীয় অনেক শিল্পীরই কাজ সেখানে নিলামে উঠেছিল তাদের মধ্যে তায়েব মেহতার একটা কাজ 1,50,00,000 বিক্রি হলো খুব ভালো খবর এখন এটা তো একটা অভূতপূর্ব এত দামে কোনো ভারতীয় শিল্পীর ছবি আজ পর্যন্ত বিক্রি হয়নি তো এরকম ভবিষ্যতে এই বাণিজ্য শিল্পের বাণিজ্য আরও বাড়বে এবং শিল্পীদের ছবির দাম আরও বাড়বে এবং তাদের কদরও সঙ্গে সঙ্গে বাড়বে এই সম্বন্ধে কোনো সন্দেহ নেই আচ্ছা বৈদেশদা একটা বিশেষ প্রশ্ন করছি আপনি তো একজন বর্ষীয়ান শিল্পী এবং আপনার জীবনের বহু রকম অভিজ্ঞতা হয়েছে জীবনের বহু দেশের আপনি কাজ দেখেছেন বহু দেশে আপনি ঘুরেছেন এই আন্তর্জাতিক প্রেক্ষাপটে বা শিল্পের প্রেক্ষাপটে ভারতবর্ষের আমাদের যে ক্লাসিক্যাল স্কাল্পচার্স বা মন্দিরের গায়ে বা যে আমাদের পেন্টিং বা মিনিয়েচার পেন্টিং আন্তর্জাতিক স্তরে তার অবস্থানটা কি না আমাদের ক্লাসিক্যাল স্কাল্পচার পেন্টিং মিনিয়েচার এগুলো কত ভীষণ এবং পৃথিবীর বহু দেশে আমাদের এই ধ্রুপদী শিল্পের মিউজিয়াম আছে আমেরিকায় বহু জায়গা দেখেছি বড় বড় সংগ্রহ আমাদের টেম্পল স্কাল্পচারের তারপর আপনার মিনিয়েচারের বড় বড় সংগ্রহ আমেরিকায় দেখেছি বিলেতে তো আছেই তাছাড়াও আছে ফ্রান্সে আছে জার্মানিতে আছে চেকোস্লোভাকিয়ায় আছে রাশিয়ায় আছে বহু জায়গায় আছে আমাদের ধ্রুপদী শিল্পের কদরের কোনো অভাব নেই বুঝলাম আপনার সাথে কথা বলে ভীষণ ভালো লাগলো ভীষণ ভীষণ ভালো লাগলো এবং আমার দৃঢ় বিশ্বাস যে আপনারা যারা এই অনুষ্ঠান দেখছেন মন দিয়ে তাদের প্রত্যেকের ভালো লাগলো
আজ অকলপট অনুষ্ঠান আজকে এখানে শেষ। আশা করছি পৈতৃক বর্ষাকে নিয়ে আবার আমরা ভবিষ্যতে আপনাদের কাছে আসবো।